মুকুলকে ধরে রাখতে দিলীপের পদোন্নতি। বিজেপির রাজ্য সভাপতি হতে পারেন চাণক্য। যারা নিয়মিত খবর ফলো করেন বা রাজ্য রাজনীতির খবর রাখেন তারা জানবেন 2019 সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের এক মাস পর থেকে আচমকায় আর খবরে নেই মুকুল রায়। সংবাদ মাধ্যমের সামনে বিজেপির এক এবং একমাত্র মুখ দিলীপ ঘোষ। মাঝে মধ্যে সিআইডি, রাজ্য পুলিশ অথবা ইডি বা সিবিআই খোঁচা না দিলে গত এক বছর তেমনভাবে খবরের শিরোনামে নেই মুকুল রায়। তবে এখানে একটা ব্যাপার লক্ষণীয় হলো, গত এক বছরে রাজ্য পুলিশ বা সিআইডি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের অন্য নেতাদের পেছনে পড়ে থাকলেও মুকুল রায়কে সেভাবে ডিস্টার্ব করেনি। এমনকি তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নতুন করে অতিরিক্ত চার্জশিট পেশ করে সিআইডি। সেখানে নাম ঢোকানো হয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের, কিন্তু নাম নেই মুকুল রায়ের। তাকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে সিআইডি। এদিকে মুকুল রায়ের মতো দক্ষ সংগঠককে একাধিকবার পরীক্ষা দিতে হয়েছে, তিনি আজও কতটা কার্যকর। পঞ্চায়েত বা লোকসভায় সেই পরীক্ষা সাফল্যের সাথে পাশ করেছেন মুকুল। তবে পাশ করলেও প্রমোশন হয়নি। 2021 সালের নির্বাচনে তেমনভাবে কোনো দায়িত্ব না দিয়ে সুদূর কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করা হয় তাকে। এহেন মুকুল রায় যে একেবারেই চুপ, অবশ্য তিনি এবং তার স্ত্রী কৃষ্ণা দেবী উভয়ই করোনা আক্রান্ত হয়েছিলেন এর মধ্যে। মুকুলবাবু বাড়ি ফিরে এলেও তার স্ত্রী এখনও লড়ছেন হাসপাতালে। এদিকে শুভ্রাংশু মা বাবার শরীর খারাপ, অথচ বিজেপির কোনো নেতা খোঁজ নেননি বলে ক্ষোভ প্রকাশ করেন। তারই মাঝে গতকাল মুকুল জায়ার স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগুনে যেন ঘৃতাহুতি হয়। অভিষেক হাসপাতালে যাওয়ার খবর পেয়ে ড্যামেজ কন্ট্রোল করতে তড়িঘড়ি পৌঁছন দিলীপ ঘোষ। রাত পোহাতেই মুকুল রায়কে ফোন করেন খোদ নরেন্দ্র মোদী। এতদিন পর, কিন্তু কেন? বিজেপি সূত্রে খবর, দলের মধ্যে আদিনব্য দুপক্ষের নীরব বিবাদ চরমে উঠেছে। দিলীপ ঘনিষ্ঠ প্রায় 34 জন বিধায়ক মুকুল ঘনিষ্ঠ শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে মানতে চাইছেন না। তারা চাইছেন আদি বিজেপির কেউ হন বিরোধী দলনেতা, নইলে ইস্তফা দেওয়ার হুমকিও শোনা গেছে অনেকের মুখে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বে চাপের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। মুকুলকে ধরে রাখতে দিলীপের পদোন্নতি। বিজেপি সূত্রে খবর, খোদ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেমেছেন ড্যামেজ কন্ট্রোলে। এখন থেকেই 2024 লোকসভা এবং 2026 বিধানসভার ঘুঁটি সাজাচ্ছেন তারা। কোনোভাবেই হারাতে চাইছেন না মুকুল রায়কে। বিজেপির ওপর বীতশ্রদ্ধ হয়ে যদি মুকুল রায় তৃণমূলে ফিরে যান, সেক্ষেত্রে তার অনুগামীরাও যে একই পথ ধরবেন তা বলাই বাহুল্য। তাই রাজ্য সভাপতি করার ভাবনা। কিন্তু দিলীপ ঘোষ, সূত্রের খবর, রাজ্য আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী পেতে চলেছে, সেই মন্ত্রী হবেন দিলীপ ঘোষ।